লং মার্চ প্রতিরোধ ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করেছে সাংস্কৃতিক জোট, সেক্টর কমান্ডার্স ফোরাম সহ 27টি সংগঠন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে এবং হেফাজতে ইসলাম আজকে সারা দেশে যে লং মার্চ আহ্বান করেছে চিকাং থেকে ঢাকা পর্যন্ত, তো তার প্রতিবাদে আপনারা জানেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 27টি সংগঠন গতকাল সন্ধ্যা থেকে 24 ঘন্টার হরতাল আহ্বান করেছে। তো আজকে এই হরতালের সমর্থনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে একটি মিছিল বের করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 27টি সংগঠন। তো সেই সংগঠনটি এখন এই মিছিল নিয়ে টিএসসি এলাকা থেকে মিছিল নিয়ে এই মুহূর্তে মিছিলটি অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই দোয়াল চত্বর রয়েছে, দোয়াল চত্বর এলাকায় অবস্থান করছে। তো মিছিলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই টিএসসি থেকে মিছিল নিয়ে তারা দোয়াল চত্বর হয়ে হাইকোর্ট এলাকা হয়ে মৎস্য ভবন পর্যন্ত, তো মৎস্য ভবন এলাকায় গিয়ে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন এবং এরপরে তারা এই মিছিল নিয়ে রাজধানীর বিজয়নগর, পল্টন, কাকরাইল মোড় সহ ওইসব এলাকাও প্রদক্ষিণ করার চেষ্টা করবেন বলে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আমাদেরকে জানিয়েছেন। তো আমি আগে যেমনটা বলেছিলাম যে এই মুহূর্তে মিছিল অবস্থান করছে দোয়াল চত্বর এলাকায় এবং মিছিল এগিয়ে যাচ্ছে হাইকোর্টের দিকে। আমরা আপনাদের সঙ্গেই আছি, মিছিল যখন যেখানে যায় আমরা মিছিলের অবস্থান আপনাদেরকে জানাবো।